19 আনুমানিক একটা বার দিয়ে দিলাম স্থান স্কুল প্রাঙ্গণ এটা হচ্ছে আমাদের ভেনু এবং ডেট তো এখানে আমাদের 24 ফন্ট দেওয়া আছে আমরা একটু ছোট করব এবং সেই সাথে এখানে লিডিং বা একটার সাথে একটা স্পেসিং দেওয়া আছে এটাও কমাতে হবে সেই ক্ষেত্রে আমি 14 এবং স্পেস 15 দিলাম তো বড় করে নেই স্পেসটা আরো কমানোর প্রয়োজন এবং এখানে যতগুলো ফন্ট ইউজ করব এখানে বোল্ড টাইপ ইউজ করব সেই সাথে এখানে একটা স্কুলের নাম দিয়ে দেই এবং অল্টার শিফট ধরে এটা কপি করে নিলাম যেমন স্কুলের নাম দেই বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মন সিংহ এখন আমরা এখান থেকে ভিউ থেকে স্মার্ট গাইড এটাকে স্মার্ট গাইডটা উঠিয়ে দেই আমাদের এখন একটা কাজ করতে হবে ফিট অন স্ক্রিন করি এটাকে স্কেলটাকে আমরা আনলক করি আনলক করে আমরা একটা সেফ লাইন প্রয়োগ করব যে লাইনের বাইরে কোনো লেখা বের হয়ে যাবে না সব সাইড দিয়ে সমান জায়গা থাকবে এই ক্ষেত্রে আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ করব আমরা পিভি অপশনে ক্লিক করে রাখি এটা আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে বাইরে চলে গেছে কিন্তু আমরা আসলে ইমেজটার ভিতরেই রাখব সেই ক্ষেত্রে মাইনাস মাইনাস প্রেস করতে হবে এবং বাই ডিফল্ট ভাবে আমরা আরো বেশি দিতে হবে 5 সরি 4 আমরা এতটুকুর মধ্যেই লেখাটা রাখব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল 5 প্রেস করলাম তাহলে এটাকে আমরা একটা গাইডলাইন হয়ে গেল যাই হোক আমরা এখানে আমরা এর মধ্যেই আমরা কাজটা শেষ করব সরি তো আমরা এই টোটালটাকে একটু ধরে নিলাম ধরে লক করে দেই সিলেকশন এখন আমরা এই অংশটুকু একটু জুম করে নেই এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনি ফন্ট বাড়ানো কমানো নেবেন কমিয়ে কমিয়ে নেবেন এবং ডাউন এর দিয়ে আমি এটাকে নিচে নামিয়ে দিলাম আমরা এখান থেকে একটা লাইন নেই এই লাইনটা ময়মনসিংহ থেকে এই পর্যন্ত প্রেস করলাম এবং এখান থেকে এটা কালার দেই সাদা বা এটার একটা রিলেটিভ কালার দেই রেড থাকতে পারে তো স্ট্রোক একটাকে স্ট্রোক বলা হয় তো স্ট্রোক থেকে আমরা 1 দেওয়া আছে ট্রু দেই 2 বেশি হয়ে যায় 1.5 আচ্ছা তারিখটা আমরা একটু আউটে রাখি এটা পরে নিয়ে আসবো এখান থেকে তো আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019 এটাকে একটা আলাদা স্টাইলিশ ফন্ট দিব তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব আমি রাজন শৈলী ফন্ট আমি ইউজ করছি এটা আমরা প্রথমে ফন্টটাকে আরো বড় করে নিব আর একটু বড় আমি এখান থেকেও করতে পারি 36 পয়েন্ট
এখন আমরা এখান থেকে ভেঙে দেই একটা একটা লাইন করে, জাস্ট এন্টার প্রেস করি। এখন 36 এবং লাইন স্পেসিং 43 দেওয়া আছে। আমরা এখানে বাই ডিফল্ট ভাবে 34 দিলাম, 2019টাকে আমি আরেকটু উপরে উঠিয়ে দিই 31 দিয়ে। এখান থেকে আমরা একটু ভিতরে ঢুকিয়ে দিই এই পর্যন্ত, এবং এটা লেখার কালারটা হবে অফ হোয়াইট 50% ইয়েলো। এখন আমরা এটাকে নিয়ে যাই এই ডেটটাকে, তো রবিবারটা আমরা নিচে না রেখে এটাকে উপরে উঠিয়ে দিই, এখানে একটা কমা দিয়ে দিই। তো এখানে আমরা একটা ছোট্ট একটা দাগ দিয়ে দিই ব্যালেন্স করার জন্য, একটু বড় করে নিচ্ছি। এখন এই দুইটাকে ধরে শিফট ধরে ধরলাম, ধরার পরে একটু নিচে নামিয়ে দিই ফিট অন স্ক্রিন। আমরা এখানে একটা লোগো স্কুলের মনোগ্রাম দেওয়ার প্রয়োজন পড়তে পারে, তো সেই ক্ষেত্রে বিদ্যালয় স্কুল আর ময়মনসিংহ লেখা এবং এই দাগটা আমরা একটু ডান সাইডে নিয়ে যাই। তো লোগোর জায়গাটাকে আমরা গোল করে রাখি, এটা হচ্ছে লোগো বা মনোগ্রাম। এই অংশটুকুকে আর একটু বামে নেই, বেশি ডানে চলে গেছে, ব্যাস এতটুকু। তো এখানে আমরা একটা স্পোর্টসের লোগো ইউজ করতে পারি এই জায়গাটাতে, তাহলে এটা দেখতে আরো দৃষ্টিনন্দন হবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এই জিনিসটা মশাল ইউজ করতে পারি, অলিম্পিক টর্চ, এটাকে আমরা ইউজ করি। তো এখান থেকে আমরা এটাকে ইমেজ ট্রেস করে নিই, হাই ফিডেলিটি দিয়ে দিলাম, এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই, এবং পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিই। এখন ম্যাজিক ওয়ান্ডের সাহায্যে আমাদের সাদা যে অংশটুকু যে আছে এটাকে আমরা ডিলিট করে দিব, যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট। এখন আমাদের আর এখানে ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমরা টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখন এটাকে ক্লোজ করে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন অল্টা শিফট ধরে ছোট করছি এটাকে। এই লেখাটাকে আর একটু বড় করা দরকার। তো এখানের থেকে বেটার এই জায়গায় দেওয়াটা, আমরা এই অলিম্পিক টর্চটা এখানে দিয়ে দিলাম, তারপর এখানে কিছু কিছু অ্যাট্রিবিউট করতে হবে যেগুলো সাধারণ সেন্সের বিষয়। যেমন আমরা তারিখটাকে একটু বড় করে দেই, তারিখটাকে ভাসানোর জন্য 14 দেওয়া আছে, এখান থেকে আমরা 16 দিই, তার চেয়ে একটু বড় দিই 18,
এবং যে রবিবার যে ডেটটা বা বারটা এটাকে একটু স্লো করে দিলাম।